তো বন্ধুরা দেখো, আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। তার জন্য মাংসটা এখানে ধুয়ে নিয়েছি। এখানে 900 গ্রাম দেশি মুরগি আছে। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আন্দাজ মতো, নুন, একটা ছোট সাইজের লেবু, এর মধ্যে রসটা চিপে ভালো করে মাখিয়ে রাখবো প্রায় 10 মিনিট ধরে। তো বন্ধুরা দেখো, আমার মাখানোটা পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি রেখে দেবো এটাকে, আর মশলাগুলো রেডি করে নেব। বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, 8-10টা রসুন, আদা আর জিরে, এগুলো মিক্সিতে খুব ভালো করে আমি বেটে নেবো। বেটে নেওয়ার পর ফিরে আসি। দেখো বন্ধুরা, আমার মশলা রেডি করা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা দেখো, তেলের মধ্যে জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নেব। তারপরে মশলাগুলো যেই বেটে রেখেছি, সেই মশলাগুলো আমি তেলে দিয়ে খুব ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, গোল্ডেন কালার হয়ে গেছে। এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো আমি খুব ভালো করে কষাবো, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। দেখো বন্ধুরা, মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, তার জন্য দুটোই খুব সামান্য দিয়ে দিলাম। আর কালারের জন্য একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দেখো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি খুব ভালো করে কষাবো। এইরকম করে তোমরাও কিন্তু মাংসটাকে কষাবে। আর বারবার নাড়তে হবে কিন্তু, যাতে নিচে লেগে না যায়। আর নিচে লেগে গেলে মাংসটা পুড়ে যাবে আর বিচ্ছিরি গন্ধ বেরোবে। দেখো মাংসের কাজে একটু জল জল বেরিয়ে গেছে। এমনি পোলট্রির মুরগি দিয়ে খুব জল বেরায়, কিন্তু দেশি মুরগি দিয়ে একটু অল্প অল্প একটু জল বেরায়, বেশি জল বেরায় না। দেখো বন্ধুরা, এরকম সময় নিয়ে মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। Thank you.
মাংসর গা দিয়েও তেল ছেড়ে দিয়েছে, নিচে লেগেও যাচ্ছে মাংসটা, প্রায় কষানোর লাস্টের দিকে, কষানো প্রায় হয়ে এসেছে। দেখো বন্ধুরা কিরকম তেল বেরিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর জলটা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখবো, কারণ দেশি মুরগির মাংস খুবই শক্ত হয়, সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তাই 15 থেকে 20 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসগুলো যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ মতো তোমাদেরকে জল দিতে হবে, আমিও সেই পরিমাণ মতোই জল দিয়েছি। নিয়ে এবার ঢেকে দিচ্ছি, এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দেবো। এবার 15-20 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখো বন্ধুরা কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি সাই গরম মশলা। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করবে, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। এরপর গরম